হত্যা করিলে উত্তর আমাক লাগিবই লাগিবই কেবল সন্দেহের ভিত্তিত হত্যা করা নো চলিব জওহরলাল মিনা মুর্দাবাদ জওহরলাল মিনা মুর্দাবাদ অসম পুলিশ হুঁশিয়ার ভাষা শেষ হয়ে গেছে আমার সমগ্র অসমের বাবে দুর্ভাগ্যজনক বিষয় আমার জিয়াই থাকা যে নিরাপত্তার প্রশ্ন আহে প্রশাসনের পর মানুষ আসলে নিরাপত্তা বিচার কিন্তু এই মুহূর্তে আমি দেখি যে পুলিশ প্রশাসন বর্তমানের সরকারখানে সম্পূর্ণ পুলিশ প্রশাসনক ব্যবহার করে এখিনি নির্দোষী মানুষ এনেধরণে হত্যা করার উদাহরণ অজস্র আছে বৌলাটো ঘটনা ঘটি গেছে জয়ন্ত বরা হত্যা করা আছে তার পরবর্তী সময় আমার দীপাঙ্কর গগৈ হত্যা করা হয় এনেক অনেক উদাহরণ আছে গতি আমি স্পষ্টভাবে স্বার্থত এটাই কম আমার নিরাপত্তার কারণে আমি এটাই কম যে যিনিগী আরক্ষী বিষয়লে আঙুলি টুয়াইছে আমার রাইজে আঙুলি টুয়াইছে বা নিয়ার এজেন্সিটির বিষয়টি উল্লেখ আছে সেই বিষয়ে এহেবিধ দোষী আরক্ষী তিনিগৰাকী অতি শীঘ্রে চাকরির পর নিলম্বন করার এওঁলোকৰ বিরুদ্ধে এখন সরকারে এখন নিজস্ব কেস রুজু করব লাগে আর যথেষ্ট একটা শাস্তি দিবলে যে শাস্তি আপনার একটা উদাহরণ হিসাবে থাকি যায় আমি ইমানে আশা করো আর যদি এই কামটি যদি এই সরকারে করবলে বিফল হয় এটা আমি ভাবিম আমার এই সরকারের ওর আমার নিরাপত্তা নাই আর কেউ আর নিরাপত্তা নাই এন আই এ তদন্ত করে যাকালি চার্জশিট দাখিল করলে চার্জশিটত কিন্তু আমার দীপাঙ্কর গগৈ নাম নাই সেই সময়ত কিন্তু এসপি মোহনলাল মিনাই বারে বারে কৈছিলে যে হি জড়িত আছে বোমা বিস্ফোরণত হি উত্তপুতভাবে জড়িত আছে আর কোবাবা আর্মস কিনবলে কৈছে তার একাউন্টত টাকা আহে ঢেই মনে সজা কাহিনী সজায় অসমবাসীক তেও ভুয়া দিখে নিছিলে কিন্তু এতিয়া যে প্রমাণ হল তেওঁ লাজ লাগিছে নাই এন আই এ চার্জশিটত কিয় দীপাঙ্কর নাম নাহিলে এই তিনিগৰাকী এছ ডি পি অ' আৰু অ' চি তিতাবৰ অ' চি এছ পি মোহনলাল মিনা এই তিনিগৰাকীক মই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া এটাই অনুৰোধ জনাম তেওঁলোকক কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি দিয়ে আজি মোৰ ভাইটি নাইকিয়া হৈছে কাইলৈ আপোনালোকৰ হওক আৰু এজনী মাকৰ এটা এজন দেউতাকৰ বুকৰ পৰা এটাই সন্তান কাঢ়ি লৈ গৈছে আপোনালোকৰ তেওঁ লাজ থাকিব লাগিছিলে এতিয়া তেওঁ যে নাটক ৰচনা কৰিব পাৰে এজন উচ্চ বিষয়া হৈ তেওঁ এছ পি আসনত বহি তেওঁ এনেকুৱা নাটক রচনা করে দুখিয়া পরিয়ালক হারাহাস্তি করে মাকর বাপেকর বুকর পর লড়া কাড়ি নিছে যাকালি এন আই এ তদন্ত করে চার্জশিট দাখিল করে সেই চার্জশিটত মোৰ ভাইটি দীপাঙ্কর গগৈ নাম নাই কারণ হি দোষীয়ে নহয় সেইবাবে নাম নাই আর যিটো সময়ত ঘটনাটো সংঘটিত হৈছিলে সেইটো সময়ত বারে বারে যোৰহাটৰ এছ পি এটা কথাই কৈছিলে যে দীপাঙ্কর গগৈ জড়িত আছে বোমা বিস্ফোরণত আর দীপাঙ্কর গগৈ ওপর কিবা তথ্য আছে বুলি কৈছিলে আর সেই তথ্য ৰাজহুৱা কৰিম বুলি কৈছিলে কিন্তু এই পর্যন্ত একো ৰাজহুৱা কৰিব নোৱাৰিলে তাৰ সলনি এন আই এ কালি চার্জশিট দাখিল করে দীপাঙ্কর কোনো জড়িত নাই বুলিহে দিছে কিন্তু এটা কথা কব লাগিব সেইটো সময়ত বারে বারে দীপাঙ্কর সজায় পড়াই দীপাঙ্ককে দোষী সজায় আছিলে এতিয়া মোৰ বর্তমান এতিয়া এটাই মই অনুরোধ কৰিছো মুখ্যমন্ত্রী ডাঙৰীয়ালে যোৰহাটৰ এছ পি গৰাকী লগতে যিগৰাকী আৰক্ষী বিষয়া জড়িত হৈ আছিলে এই ঘটনাত সকলোকে যাতে উচিত ব্যৱস্থা লয় উচিত ব্যৱস্থা বিহিত কৰে তাৰে কামনা কৰিছো আৰু তেওঁ কি আছিলে কি নাই তেওঁ এতিয়াও দেখুৱাবলৈ আমি কৈ আছো কিন্তু দেখুৱাব পৰা নাই আমি এইটো সময়লৈকে বাট চাই আছিলো আমি তেতিয়াও জানো যে দীপাঙ্কর গগৈ কোনো কাৰণতে এনেকুৱা কুকৰ্মত জড়িত হ'ব নোৱাৰে জড়িত নাই।